সেই মারজিয়া মায়ের নামে আল্লাহু আকবার মামলা করেছে। কি বুঝাইলা তুমি? এটা দিয়ে বুঝাইলা, এটা বুঝি তোমার বাবার দেশ, এটা আমি বুঝি ভাই আপনার দেশ। আরে না রে না, এই দেশটা তো ভাই আপনার দেশ না, এই দেশটা তো স্বয়ং আহমদ জমির দেশ, এই দেশটা তো শাহজালাল শাহপুরানের দেশ, এই দেশটা তো কারি উদয়নী বিশ্বাবুজুরের দেশ, এই দেশটা তো দেওয়ানার বিশ্বাবুজুরের দেশ, এই দেশটা তো সৈয়দ ফৈজুল করিম সৈয়দ রেজাউল করিম মামুনুল হকের দেশ, এই দেশটা তো সলমনের ফজলুল করিম আল্লাহর কুতুবের দেশ। এই দেশের মাঝে কোন সময় কোন নাস্তিক কোন নাফরমান কোন বাহাপনা ঠাই দিতে পারে না। কথা বলেন ঠিক না বে? ঠিক। আপনারা জানেন, আপনারা শুনছেন, আপনারা দেখছেন, আপনাদের কাছে এটার দলিল প্রমাণ সব কিছুই আছে, আপনারা শুনেছেন দেখেছেন জানেন, তারপরেও কেন আপনারা বিবেক খাটিয়ে আমাদের সাথে আমাদের পক্ষবিদ করছেন না? অর্থাৎ এই কথা দ্বারা বোঝা যায় যে আপনারা নিশ্চিত আপনারা কোরআন বিরোধী, নিশ্চিত আপনারা বাহাপনার পক্ষে, নিশ্চিত আপনারা এই দেশটি শান্তিময় দেশ হোক এটা আপনারা চান না। কিভাবে চান না, কিভাবে চান না? এই যে আপনারা জানেন নরসিংদীর মাঝে, আমার বাড়ি নরসিংদী, আমি নরসিংদীর সন্তান, এই বাজান বুকটা খুব কষ্ট, দিলের মাঝে খুব বেদনা, দিলের মাঝে খুব কষ্ট, দিলের মাঝে খুব বেদনা। বাজান আপনারা শুনছেন, এই যে কিছুদিন আগে আল্লাহু আকবার, এই দুই তিন দিন আগে আমার এক মা মারজিয়া, ওনার বাড়ি হলো শিবপুর। বাজান প্রথম থেকে আমি ঘটনাটা আপনাদের সামনে বিশ্লেষণ করে বলছি, প্রথম থেকে আমি আপনাদের কাছে এই বাণীটা পৌঁছিয়ে দিতেছি। কেন পৌঁছিয়ে দিতেছি? আরে এই কথা আমি কেন বলি, এই কথা আমি কেন বলি, এটা নিয়েও আমার পিছনেও ষড়যন্ত্র শেষ নাই। ও বাজান হক কথা তো বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সেই হক কথা বলতে গিয়ে যদি কারাগারে বন্দী হইতে হয়, আরে আলেমুলামারা তো কারাগারে বন্দী হয়েছে, কি হয়েছে? যদি মৃত্যু হয়, যদি ফাঁসি দেন, তারপরও তো আমরা ফাঁসি, এটা আমাদের জন্য ফাঁসি না। আরে আপনারা তো আমাদেরকে ভয় দেখান, কি ভয় দেখান যে তোমাদের মৃত্যু দেব, তোমাদের ফাঁসি হবে? আরে আল্লাহর কাছে তো প্রত্যেক মোনাজাতে এটাই দোয়া করি, মাওলা হে মৃত্যু যদি দাও শহীদি মৃত্যু তুমি আমাদেরকে দিও, মৃত্যু যদি দাও তুমি আমাদেরকে ইমানের সহিত মৃত্যু দিও। বাজান হক কথা বলতে গিয়ে যদি জেল খাটতে হয়, রিমান্ডে যাইতে হয়, আল্লাহু আকবার শহীদি মৃত্যু বরণ করতে হয়, সেই মৃত্যু বরণ করার জন্য আমরা রাজি আছি। ও আমার ভাই বোনেরা, আল্লাহু আকবার, আমার আল্লাহু আকবার, নরসিংদী রেল স্টেশনের মাঝে আমার বাজানরা, আমার বন্ধুগণ, দুইটা ছেলে আর একটা মেয়ে, বাহায়াপনা এক কথায় তাদের কোনো ঠিকানা নাই। দুইটা ছেলেকে হয়তো বা তারা নরসিংদীর, সেই মেয়ের কোনো ঠিকানা নরসিংদী, তাদের কোনো আত্মীয় স্বজনের বাড়িও না। সেই মেয়ে আল্লাহু আকবার বাজান উলঙ্গ হইয়া, অর্ধ উলঙ্গ অর্থাৎ বাহায়াপনার লেবাসে নরসিংদী রেল স্টেশনের মাঝে দাঁড়িয়ে ছিল। আমার নরসিংদীর মা বোনেরা, আমার নরসিংদীর ভাই বোনেরা দেখে তুচ্ছার অর্থাৎ তাদেরকে দেখে নিকৃষ্ট বা এরকম কিছু বোঝানোর চেষ্টা করেছিল, চোখটা একটু দূরে সরায় নিতে চাইছিল। আমার বাজান এক মা দৌড়াইয়া যাইয়া মনে করছে, আরে আমার ঘরের মাঝে এরকম একটা সন্তান আছে, আমার ঘরের মাঝে একটা মেয়ে আছে, সেই মেয়েটা এরকমভাবে উলঙ্গ হইয়া উড়ো চলাফেরা করতেছে, বাহাপনার মতো চলাফেরা করতেছে, এটা আমি মা হইয়া মাইনা নিতে পারি না। আমার সেই মা ওই যাইয়া ওই মারজিয়া নামে আমার সেই মা যাইয়া ওই মেয়েটাকে যাইয়া বলছে, ওরে আমার মেয়ের মতো তোমার বয়স, তোমার সেই সতরটা তুমি ঢাইকে ফেলাও, অর্থাৎ তোমার পেট দেখা যাচ্ছে, বুক দেখা যাচ্ছে, তুমি সেইটা ঢাইকে ফেলাও। এটা বলা মাত্রই সে বেহায় আপনা সেই নালায়েক সেই নাফরমান মেয়েটা সেই মাকে উল্টা পাল্টা কথা বলছে, না আউযুবিল্লাহ। ও বাজান যেই মাত্র উল্টা পাল্টা, শুধু তুই তাক্কার আরো মুখ দিয়ে যা আছে তাই বলছে, এটার বাস্তব প্রমাণ আমি নিজেই, আমি নিজের কানে আল্লাহু আকবার তাদের কাছ থেকে যারা ওইখানে ছিল তাদের কাছ থেকে আমি শুনেছি। ওই সময় এই মারজিয়া মা এই কথা বলার কারণে তার সাথে দুইটা দুষ্ট দুইটা বদমাইশ ছেলে ছিল, সেই দুইটা বদমাইশ ছেলেও সেই মাটাকে বিভিন্ন কথাবার্তা কটুক্তি করেছিল। এমন অবস্থায় আমার আশেপাশে আমার নরসিংদীর মানুষ, আমার নরসিংদীর মানুষ সচেতন ব্যক্তিরা দৌড়িয়ে গিয়ে বলছে, আরে সে তোর তো, সে তো তোর মার মতো বয়স, সেই মার মতো বয়সে সেই ব্যক্তি তোকে একটা কথা বলেছে, সেই ব্যক্তি তোকে একটা কথা জানার জন্য বুঝেছে, তোকে বুঝাইয়া দিয়েছে। সে সর্বপ্রথমেই বলেছে, আমার তোমার মতো একটা মেয়ে আছে, তুমি
আমি এরকম উলঙ্গভাবে চলাফেরা করিও না, সেইটা করার কারণে তুই সে মেয়ের বিপরীতা করস, অর্থাৎ বিরোধিতা করস। ওই সময় আমার নরসিংদীর যুবকরা, আমার নরসিংদীর সচেতন নাগরিকরা ওই সময় তাকে তার বিরুদ্ধে লড়ে দাঁড়াইলো। আমার বাজানরা ওই সময় ওই জায়গায় জিনিসটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু না, এই ভয়াবনা, এই নির্দলজ্জ, এই নির্লজ্জ মেয়েটা এক পর্যায়ে ঢাকার মাঝে যাইয়া আমার সেই মার্জিয়া মায়ের নামে আল্লাহু আকবার মামলা করেছে। কি বুঝাইলা তুমি? এটা দিয়ে বুঝাইলা, এটা বুঝি তোমার বাবার দেশ, এটা আমি বুঝি ভয়াবনার দেশ? আরে না রে না, এই দেশটা তো ভয়াবনার দেশ না, এই দেশটা তো স্বয়ং আহমদ জমির দেশ, এই দেশটা তো শাহজালাল শাহপুরানের দেশ, এই দেশটা তো কারি উজাইনি বিশ্বাবুজুরের দেশ, এই দেশটা তো দেওয়ানার বিশ্বাবুজুরের দেশ, এই দেশটা তো সৈয়দ ফৈজুল করিম, সৈয়দ রেজাউল করিম, মামুনুল হকের দেশ, এই দেশটা তো সলমনের ফজলুল করিম আল্লাহর কুতুবের দেশ। এই দেশের মাঝে কোন সময় কোন নাস্তিক, কোন নাফরমান, কোন বাহাপনা ঠাই দিতে পারে না। কথা বলেন ঠিক না বে? ঠিক। আমার বাজানরা, আমার বন্ধুগণ, যেইটা আমি সুস্পষ্ট ভাষায় আপনাদেরকে আজকে আমি তুলে ধরতে চাচ্ছি, সেই মেয়েটা মামলা করার পর র‍্যাব আইসা তার বাড়ি থেকে আমার মা মার্জিয়াকে আইসা তুলিয়ে নিয়েছে। ও আমার বাজানরা, ও আমার বন্ধুগণ, সেই মাকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। ছিছি, নরসিংদীর আইন এমন হতে পারে না! ছোট্টবেলা থেকে এই নরসিংদীর মাঝে বড় হয়েছি, কখনো কোনো ব্যভিচারী দেখি নাই। প্রশাসনকে সবসময় শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি, শ্রদ্ধার সহিত সালাম জানায়ে, সাধুবাদ জানায়ে আপনাদেরকে আমরা বলছি, আপনাদেরকে আপনারা আমাদের আমরা আপনাদেরকে শুনিয়ে দিতেছি। বাজান বিবেক বুদ্ধি খাটে আইয়া তারপরে কাজ করেন, তার কাছ থেকে মামলাটা উঠায় ফেলান, তাকে মুক্তির দাবিতে আমরা সকলে একাবদ্ধ হচ্ছি। আমার বাজান, আমার বন্ধুগণ, সেই মার্জিয়া মাকে 3 দিনের রিমান্ড দেওয়া হলো, সেই মার্জিয়া মাকে আল্লাহু আকবার ওনার সাথে আরেকটা যুবক ভাইকেও 3 দিনের রিমান্ড দেওয়া হলো। তাকে অচিরেই অচিরেই তাকে মুক্তি করতে হবে। যদি মুক্তি না করেন, নরসিংদীর সমস্ত ওলামায়ে কেরাম একত্রিত হয়ে এমন পদক্ষেপ নেবে, ওই সময় আপনারা নিজেরাই হেনস্থ হইতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আমি আপনাদেরকে এই কথাটাই সুস্পষ্ট ভাষায় প্রমাণিত করে দিতে যাচ্ছি। ও প্রশাসনের ভাই বোনেরা, আপনাদের কাছে কি সেই মেয়েটা এতই দামি হয়ে গেল, সেই উলঙ্গ মেয়েটা এতই দামি হয়ে গেল যে তার একটা মামলাতে 2 জন ভাইকে আপনারা নিয়ে গ্রেফতার করে আল্লাহু আকবার কি বলে এক কথায় তাদেরকে রিমান্ড দিয়েছেন? আমার বাজানরা, আমার প্রশাসনের ভাইদেরকে বলবো, আমার সচেতন নাগরিকদেরকে বলবো, যারা উচ্চ লেভেলের, আমার এখানে মিডিয়া আছে, মোহাব্বতের মিডিয়া, সারা বিশ্ব তুমি ছড়িয়ে দাও, সারা বিশ্ব জানিয়ে দাও, একদিন এই বাংলাদেশের মাঝে পতাকা উড়েছিল, একদিন ইনশাআল্লাহ এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়বেই, উড়বেই ইনশাআল্লাহ। অর্থাৎ আমি তোমাদেরকে আল্লাহু আকবার, প্রশাসন ভাইদেরকে, যারাই দেখতেছেন সবাইকে অনুরোধ করব, হাত জোড় করে বলবো, আপনাদের আইনের বিরোধিতা আমরা না। আরে এটা করে তো আপনারা আইনের মাঝে চুনকারি লাগিয়ে দিয়েছেন, আইনের বিরোধিতা আমরা না, আমরা আপনাদের পক্ষেই চাই, আমরা আপনাকেই চাই, অচিরেই আমার এই মাকে আপনারা মুক্তি দিবেন, এটাই আমরা আশাবাদী। আমার এই বক্তব্য শুনে অনেকে মনে করতে পারেন আমি মার্জিয়ার কোনো আত্মীয় স্বজন হই, আমি মার্জিয়ার কোনো লোক হই। আরে ভাই না, আমি ইসলামের একটা খাদেম, আমি ইসলামের একটা নগণ্য একটা গোলাম, আমি ইসলামের একজন আলেম। নবী বলছেন, আরে খাতামুন নবী লা নবিয়া বাদি, আমি নবী, নবুয়তের দরজার মধ্যে তালা লাগায় চলে গেছি, আমার পরে আর কোনো নবী আসবে না, এই নবীওয়ালা দায়িত্বটা পালন করবে কেন? অপর হাদিসের মাঝে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটার দায়িত্ব পালন করবে ওলামায়ে কারাম। আরে নবী তো বলে গেছেন, বাল্লিগু আননি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাক্য হইলেও সমস্ত জাতিকে তুমি পৌঁছিয়ে দাও। আমার বাজানরা, আমার বন্ধুগণ, এ বাজান এই কথা দ্বারা, এই ঘটনা দ্বারা সুস্পষ্ট ভাষায় এটাই প্রমাণিত হলো যে এক কথায় আপনারা ভয়াপনার পক্ষে আর ইসলামের বিপক্ষে। অর্থাৎ বুরকাকে আপনারা পর্দা করে বাংলাদেশ চলুক, এটা আপনারা চান না। আমার বাজান, আমার বন্ধুগণ, আমার বাজান, আমার বন্ধুগণ, ইসলাম অতীতে ছিল, বর্তমানে আছে, ইসলাম থাকবে, ইসলামের কালচার কেউ নষ্ট করতে পারবে না। কোনো ইহুদি খ্রিস্টানদের কালচার অন্তত এই বাংলাদেশে হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বে? ঠিক। ও আমার ভাই ও বন্ধুরা, ও আমার বাজানরা, ও আমার মুরব্বী বাবারা, ও আলেম ওলামা, ও ছাত্র তলাবা, একত্রিত হও,
আর বসে থাকার সময় নাই, শুধু খালি আমরা মুরব্বীদের অপেক্ষায় আছি, মুরব্বীরা আমাদেরকে স্মরণ করবে, আমরা মাঠে ময়দানে ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়ব, ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়ব। আপনারা দেখেছেন কিছুদিন আগে ওই বিভিন্ন আল্লাহু আকবার এক রাষ্ট্রের মাঝে, এক দেশের মাঝে, এই কলেজের মাঝে বুরকা পরিধান করা যাওয়া যাবে না, সেই বিধায় তারা বিধান আইন পাশ করেছে। ওই সময় আমার এক মুসলিম মা, ওই সময় আমার এক মুসলিম বোন নারে তাকবীরের স্লোগান দিয়ে সমস্ত কাফেরদেরকে বুঝিয়ে দিয়েছে, আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা মুসলমান একমাত্র আল্লাহকেই অনুসরণ করি। অর্থাৎ আমার বাজানরা, আমার বন্ধুগণ, এই ইসলাম অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। ইসলামকে নিভিয়ে দেওয়ার পরিকল্পনা তোমরা কইরো না, আগুন নিয়ে খেলতে গেলে হাত পুইরা যাবে, ইসলাম নিয়ে তোমরা ছিনিপিনি খেলো না। অর্থাৎ ইসলামের শরিয়া অনুসারে আল্লাহু আকবার এই বাংলাদেশের মাঝে বোরকার আইন অবশ্যই অবশ্যই, বোরকা ছাড়া একটা বোন একটা মাও যাতে ঘর থেকে না বাইর হয় সেই আইনটা করার দরকার ছিল। প্রশাসনকে বলছি, ও প্রশাসনের ভাই বোনেরা, আপনারা সেই আইন করুন। কিন্তু অথচ দেখা যায় সেই আইন না করিয়া সেই বাহাপনার বিরুদ্ধে যেই লোকে দাঁড়ালো সেই মাকে আপনারা অ্যারেস্ট করেছেন। অর্থাৎ এই কথা দ্বারা শুধু আপনি সেই মাকেই অ্যারেস্ট করেন নাই, গোটা ইসলাম জাতিকে আপনি ইনসাল্ট করেছেন, অর্থাৎ তার বিরোধিতা করেছেন। অর্থাৎ আপনি এই বাংলাদেশের মাঝে, এই বাংলাদেশের মাঝে বাহাপনার অনুমতি দিয়ে দিয়েছেন, এজাজত দিয়ে দিয়েছেন আমার বাজানরা, আর সেই বুরকাওয়ালা মাকে অ্যারেস্ট করে বুঝিয়ে দিয়েছেন যে এই দেশের মাঝে ইসলাম থাকবে না। না বেটা না, ইসলাম কোনো জায়গা থেকে বাইশে আসে নাই, এই দেশটা কিন্তু আলেম ওলামাদের দেশ, এটা তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে অনুরোধ করব, ইনশাআল্লাহ সচ্ছল হন, ইনশাআল্লাহ সচ্ছল হন। আমরা শুধু মুরব্বীদের অপেক্ষায় আছি, মুরব্বীরা আমাদেরকে যেদিন ডাক দিবে সেদিনই ইনশাআল্লাহ আমরা মাঠে ময়দানে যাব, ইনশাআল্লাহ।